জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রিসেট বাটন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরপর জানিয়ে দিব বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিষয়ে যা বললেন বাবা মা এদিকে রিমান্ড শেষের সাবেক খাদ্যমন্ত্রী ও দুই সচিব কারাগারে এরপর জানিয়ে দিব সাবের হোসেন চৌধুরীর জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন রিসভীর আরও জানিয়ে দিব ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ তরুণী সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতা আঙ্গুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রিসেট বাটন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তরুণরা রিসেট বাটন চেপেছে এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত বিষয় হয়ে ওঠে রিসেট বাটন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা কথাবার্তা এবার রিসেট বাটনের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার দশ অক্টোবর বেলা এগারোটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন রিসেট বাটনে চাপার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বোজাতে চেয়েছেন দুর্নীতির রাজনীতি থেকে নতুন করে শুরু করা যে দুর্নীতির রাজনীতি বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে রিসেট বাটন চাপ বলতে প্রফেসর ইউনুস বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলতে চাননি উল্লেখ করেন শফিকুল আলম তিনি বলেন আপনি যখন তখন রিসেট বাটনটি চাপেন আপনি সফটওয়্যারটিকে কেবল পুনরায় সেট করেন এটি হার্ডওয়্যারের পরিবর্তন করে না উনিশশো সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার তৈরি করেছিল ভয়েজ অব আমেরিকাকে দেওয়া মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সাক্ষাৎকার কিছু লোক ভুল ব্যাখ্যা করেছে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিষয়ে যা বললেন বাবা মা লালমনিরহাট জেলা প্রশাসনের বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি আস্থা থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে তার বাবা উর্মি প্রধান ইসমাইল হোসেন মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি সরকারি কর্মকর্তা ছিলাম আচরণবিধি সম্পর্কে আমি জানি আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন সবারই এখন প্রাণ খুলে কথা বলার অধিকার আছে সেই জন্যই হয়তো বা আমার মেয়ে কথা বলেছে সে তো বয়সে তার মধ্যে ইমোশনাল কাজ করতে পারে সে হয়তো প্রধান উপদেষ্টার প্রতি আস্থা থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা নিয়ে সারা দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে আসলে এটা সে বুঝতে পারে নাই একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাকে আরেকটু সংযত হওয়ার দরকার ছিল আমি মনে করি তাকে ভুল বোঝার সুযোগ দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আবসিতাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপ অধ্যক্ষ এছাড়া তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী ও দুই সচিব কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সদনচন্দ্র মজুমদার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার দশ অক্টোবর দুপুরে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ অন্যদিকে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে বিচারক জামিন নাম করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন গত তিন অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গ্রেফতার করে পুলিশ পরদিন চার অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রজিমুদ্দিন রূপকে হত্যার অভিযোগে করা মামলায় সাধনচন্দ্রের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সাবের হোসেন চৌধুরীর জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন রিজভির সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে জামিনে মুক্তি পান সে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করে বলেন সাবের হোসেন চৌধুরী স্বৈরাশাসক শেখ হাসিনার গণহত্যার একজন সহযোগী ছিলেন তার নির্দেশে রাজধানীর খিলগাঁও এলাকায় এগারো জন গুমখুনের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই এলাকার পাঁচজন শহীদ হয়েছেন এর তিনি এড়াতে পারেন না রাজধানীর খিলগাঁওয়ে গুমখুন শহীদ হওয়ার পরিবারের সদস্যদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সমাবেশে রিজভি কথা বলেন সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে এই সমাবেশ হয় ঢাকার নয়াসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে গত রোববার রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর গ্রেফতার দেখায় পুলিশ সোমবার বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের মঞ্জুর করেন আদালত দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে মকবুল নিহত হয়েছিলেন গত মঙ্গলবার সন্ধ্যায় পৃথক ছয় মামলায় জামিনে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী ভারতে কারাবক শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয় দুই বাংলাদেশি তরুণ-তরুণী কারাবক শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফিরেছেন বুধবার 9 অক্টোবর সন্ধ্যায় ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহযোগিতায় আখাউড়া আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফেরেন তারা ফিরে আসা বাংলাদেশীরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার সুব্রত ভট্টাচার্য ও নারায়ণগঞ্জের সিরাজগঞ্জ এলাকার জান্নাত সুব্রত ভট্টাচার্যের মা সাংবাদিকদের বলেন আমি পোশাক কারখানায় কাজ করি আমাদের আর্থিক অবস্থা খারাপ বিধায় ছেলেকে একটা আশ্রমে পড়াশোনা করার জন্য দেয়া হয়। একদিন রাতে ফোন ফোন আসে আমার ছেলে ভারতে পে দিশে হারা হয়ে যাই সে ওখানে থাকার প্রায় দশ মাস পর আমি পাগল প্রায় ছিলাম আমার স্বামীও অসুস্থ কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না এতদিন পর ছেলেকে পেয়ে আমি আনন্দিত দেশে ফেরা সুব্রত ভট্টাচার্য জানান তিনি মাস আগে রামগড় সীমান্ত বিসর্জনের জন্য ভারত যান সেখানে তিনি বিএসএফ এর হাতে আটক হন জান্নাত আক্তার জানান পরিচ্ছন্নতা কাজের জন্য দালালের মাধ্যমে তিনি ভারতে যান সিলেটের খোয়াই সীমান্ত পথে গিয়েছিলেন তিনি দেশে ফিরতে পেরে তিনি খুশি বিএনপি নেতা আঙ্গুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ নারায়ণগঞ্জের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দুপুরে আড়াই হাজার বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আতাউর রহমান খান আঙ্গুর সহ স্থানীয় দলীয় নেতারা সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির প্রবীণ নেতা আতাউর রহমান খান আঙ্গুর বলেন বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুঃশাসন আমলে আমি মিথ্যা মামলা হামলা সহ নানাভাবে নির্যাতিত হয়েছি নির্যাতনে জর্জরিত হয়ে আমি পিস্পা হইনি আড়াই হাজার উপজেলায় বিএনপির হাল ধরে রেখেছি এবং স্থানীয় ও কেন্দ্রীয় সব ধরনের দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিএনপির নব্য নেতারা প্রার্থী হওয়ার লালসায় মাথা চাড়া দিয়ে উঠেছে তারা আমার জনপ্রিয়তা নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে